আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় বড় নিয়ামতের মালিক বানাইছেন সবচেয়ে বড় দুইটা নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন একটা হচ্ছে আল্লাহর কালাম আরেকটা হচ্ছে আমাদের এই জবান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কালামের কাজ কি কালাম আল্লাহ কেন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কালামের কাজ ব্যাখ্যা করেছেন আমি খুব সংক্ষেপে নির্ধারিত বিষয় একদম টান টান করে কয়েকটা কথা বলবো আল্লাহ তাআলা কালাম দিয়েছেন তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করছেন আল্লাহ বলছেন এই কালামটা তোমাদেরকে এমনি এমনি দেই নাই এই কালামটা দেওয়ার মৌলিক কারণ হচ্ছে চারটা কয়টা চারটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ ডাক দিচ্ছেন নাস বলে পৃথিবীর সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন ডাক দিয়ে বলছেন সাধারণভাবে জেনারেল ভাবে সব মানুষের জন্য এই কোরআন দুইটা উপকার দিবে কয়টা কথা বলতে হবে শয়তান চলে যাবে তাহলে কয়টা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মিন রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর আমার আল্লাহ বলছেন কোরআনের মৌলিক কাজ প্রথম দুইটা একটা হচ্ছে আমি রব্বুল আলামিন বললাম এই কোরআনটা হচ্ছে মাউইযা আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য প্রেসক্রিপশন দুনিয়ার যেখানেই সমস্যা কোরআন সেখানেই সমাধান নিয়ে হাজির সুবহানাল্লাহ এই সমাধান কেবল মুসলমানের জন্য নয় এই সমাধান কেবল মাত্র মুমিনদের জন্য নয় এই সমাধান আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস এই নাস দ্বারা আমি বুঝালাম দুনিয়ার যত মানুষ সবার জন্য আল্লাহর পক্ষ থেকে এটা প্রেসক্রিপশন সুবহানাল্লাহ একজন হিন্দু বাজারে ব্যবসা করে হিন্দুরেও ঠকায় মুসলমানরেও ঠকায় ওই হিন্দু যদি একজন আদর্শ মানুষ হতে চায় কোরআন বলতেছে তুমি ওজনে কম দিতে পারবে না এটা হিন্দুর জন্য নির্দেশ খ্রিস্টানের জন্য নির্দেশ বৌদ্ধের জন্য নির্দেশ যদি এই নির্দেশ অমান্য করে সকলের জন্য আইন এক এই জন্য আল্লাহ বলছেন কোরআন কেবল ইমানদারের জন্য আসে নাই কোরআন আসছে যাবতীয় এই দুনিয়ার সব মানুষের জন্য এক নম্বর হচ্ছে মাউইজা দুই নম্বর আল্লাহ বলছেন তাবৎ পৃথিবীর মন্ড যে কাজ করবে সেইটা হচ্ছে শিফাউল লিমা ফিস সুদুর আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমাদের সব ধরনের ডাক্তার আছে দুনিয়ার বুকের সব ডাক্তাররা নানান ধরনের ট্রিটমেন্ট তোমাদেরকে দেয় কিন্তু একটা ডাক্তারিতে তোমরা ফেল এই ডাক্তার দুনিয়ায় আসে নাই নাই ছিল না হবে না তোমাদের যে বক্ষস্থিত আমি কল্প দিয়েছি অন্তর দিয়েছি রূহ দিয়েছি দুনিয়ায় যদি রুহের ডাক্তার থাকতো পাবনার সবচেয়ে বড় লোক লোকটা হাসপাতালে যাওয়ার পরে বলতো ডা করে ২০ বিঘা জমি আজকে লিখে দিলাম ২ কোটি টাকা ব্যাংকের টাকা ট্রান্সফার করে দিলাম দুইটা মাস আমার জন্য যেন হার্টটাকে ঠিক করে আমার রুহটাকে স্থায়িত্ব বাড়ায় দেয় সম্ভব সম্ভব আমার আল্লাহ বলছেন সম্ভব নয় কিন্তু এই রুহটা যদি অশান্ত হয় এই রুহটাকে মুতমাইন বানাতে চাও আমি আল্লাহ বললাম শিফাউল লিমা ফিস সুদুর আমি রব্বুল আমিন এই কোরআন দিয়ে তোমার ডাক্তারি দিলাম এই কোরআন যদি তুমি গ্রহণ করে নাও আমি আল্লাহ তোমার অন্তরটাকে তাসকিয়াওয়ালা তোমার অন্তরটাকে বিশুদ্ধ বানায়া দিব এটা জেনারেল আর আল্লাহর পরে বলছেন ইমানদারদের জন্য দুইটা লাভ কালামের মর্যাদা বুঝাচ্ছি প্রথমে আল্লাহর কালাম ভালো করে ভূমিকাটা ভিতরে গেঁথে নেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন কালামের দ্বিতীয় মর্যাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আমিন বাকি দুইটা মর্যাদা দিলাম কালামের একটা হচ্ছে হুদা হুদা মানে হচ্ছে একটা ট্র্যাক ট্র্যাক মানে একটা রেসিং ট্র্যাক আপনারা যারা বিভিন্ন ধরনের স্পোর্টসের চ্যানেলের মধ্যে দেখেন সেই স্পেনের মধ্যে বিভিন্ন বড় বড় দেশের মধ্যে বিভিন্ন কার রেসকার মধ্যে থাকে কারগুলা তার নির্ধারিত ট্র্যাকের মধ্যে মাইলকে মাইল ঘুরে ঘোরার পরে ফিনিশিং ফ্লাগের কাছে গেলে বিজয়ী হয়ে যায় আপনি হুদার ব্যাখ্যাটা মনে রাখবেন আমার আল্লাহ বলছেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআনটা হচ্ছে
হচ্ছে তোমাদের জন্য একটা ট্র্যাক একটা রাস্তা কোন রাস্তা যেই রাস্তায় বান্দা তুই উঠবি দুনিয়ায় আমি আল্লাহ জান্নাতে নামানোর আগ পর্যন্ত যেই রাস্তা শেষ হবে না ওইটাই হচ্ছে কোরআনের রাস্তা সাথে সাথে আমার আল্লাহ বলছেন ওয়া রাহমা তোমাদের জন্য এই কোরআন হচ্ছে রহমত দুনিয়ায় রহমত ছাড়া কেউ বাঁচবে না আমার নবী বলছেন ও দুনিয়ার মানুষ কয়টা নামাজ পড়ো কয়টা রোজা রাখো হজ করছো কয়েক হাজার টাকা দান করছো আর মনে করছো জান্নাত কিনে ফলাইছে এত সহজ নয় আমার নবী বলছেন আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওয়া আনতা ইযা ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারটাও কি তাই আমার নবী বললেন হ্যাঁ আমার ব্যাপারও তাই তবে আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন আমি নবীকে কখনো অসম্মান করবেন না আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে আমার নবীর থেকে দামি কোনো সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেন না আল্লাহ বলেন আপনাকে সম্মানিত করা হবে তবে আল্লাহর দয়া ছাড়া কোনো নবী রাসূলও পার পাবে না আল্লাহু আকবার আল্লাহ বলেন ওই দয়া পেতে চাও একটা লাইট লাগায় নাও এই বাচ্চা দিক আসো তো আমি এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছি অন্ধকার টর্চটা ধর ছেলেটা টর্চটা ধরছে টর্চ ধরতে ধরতে হবার আর হটকাট করার মোবাইল বাজে উঠছে হাতটা নড়ে গেছে ঠিক করে ধর কোন জায়গায় আমি কাজ করি ধরছি কোন জায়গায় বোকা দেন না আপনারা ঠিক করে ধর বেটা হাত নড়ে গেছে নড়ে যে অন্যদিকে চলে গেছে আপনার এই ধরনের টর্চ আপনারা দেখেছেন অন্যদের সহযোগিতা নিয়ে এইভাবে কাজ করেন কিন্তু টর্চের আরেকটা ধরন আছে যারা দাঁতের ডাক্তারের কাছে গেছেন যারা অপারেশন করাইছেন ডাক্তারের কাছে থাকে কপালের মধ্যে একটা বেল্ট লাগানো সামনে ছোট্ট করে একটা এই বরাবর টর্চ দেওয়া ডাক্তারের চোখ জায়গায় লাইট সেই জায়গায় কথা বলেন ডাক্তার যেখানে দেখে ওই সোজা সোজা লাইট যায় ধরা লাগে না আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ বুঝে না ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কেউ যদি একবার আল্লাহর কালাম কোরআন ধরে ফেলে আল্লাহ তার সাথে তার রহমতের এরকম একটা লাইট লাগায় দিবেন বান্দা যত বিপদেই পড়ুক কোরআনের রহমতে আল্লাহ তাকে উদ্ধার করে দিবে এটা হচ্ছে কালামের মর্যাদা এবার আসেন জবানের দাম কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আমার আল্লাহ বলছেন তোমার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা গভীর মনোযোগে ঠান্ডা মাথায় কথাটা বুঝে নেন আল্লাহ বলছেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে ওই নামগুলার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল 99টা নাম আল্লাহর বলে গিয়েছেন আল্লাহর জাতের নাম একটা আল্লাহ কিন্তু অনেক মুফাসসির বলছেন আল্লাহর জাতের নাম কেবল আল্লাহ নয় আল্লাহর জাতের নাম আল্লাহ এবং আল্লাহর জাতের নাম রহমান ওই রহমান আপনার জন্য কি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান ও আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আর রহমান যেই রব তিনি বলতেছেন তিনি তোমাকে কোরআন শিক্ষা দিলেন প্রথমেই কোরআনের দাম বলে নিয়েছি দুই নম্বর আল্লাহ বলছেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওই রব তো সেই রব যিনি রহমান ওই রহমান রব তোমার জন্য কি দিয়েছে জানো নাকি ওই বান্দাকে সৃষ্টি করার পরে তাবর সৃষ্টির মধ্যে মর্যাদা রাশিনে আল্লাহ তুলেছেন ওই মর্যাদাটা দিয়েছেন বান্দাকে আল্লাহ জবান দিয়া বান্দা মুখ দ্বারা কথা বলতে পারে সুবহানাল্লাহ বান্দা মুখ দিয়া কথা বলতে পারে এটা অনন্যতা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ও দুনিয়ার মানুষ আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ করে কার আল্লাহ মুখ খোলেন কার আল্লাহ আমি মুরব্বীদের কথা শুনতে চাই না যুবকরা বলো কার আল্লাহ ওই যে উপরে তাকায় দেখেন কাপড় এই যে দেখেন লোহা
এই যে দেখেন কাগজ, এই যে দেখেন আপনার সামনে পিতল, আপনার ওর মুড়ানো আছে বাঁশ, আপনার গায়ের পোশাক, মাথার টুপি, পকেটের মধ্যে মোবাইল, শত শত আইটেম মিলাই ওইটা বানানো হয়েছে। আপনার কাছে যা কিছু আছে, যা কিছু আছে আপনার বুঝে ধরুক বা না ধরুক, আমার আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ করে। সুবহানাল্লাহ। কিন্তু এই তাসবিহ বুঝে কেবল আল্লাহ, কেউ বুঝে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করার পরে জবান দিলাম। ও বান্দা জানিস না কি এই জবানের দাম কত? ওই জবান দিয়ে যখন তুই কথা বলিস, ওই জবানের কথা তোর আরেকজন ভাই বোঝে, ফেরেশতা বোঝে, আল্লাহ বোঝে, আবার আল্লাহর কালাম কোরআন তোমাকে দিলাম, ওই জবান দিয়ে তোমার বলার অনুভূতির কারণে আল্লাহর কালাম তুমি বোঝো এবং অন্যকে বোঝাতেও পারো। এই জন্য যারা পণ্ডিত তারা বলছেন পৃথিবীর সব সৃষ্টি হাইওয়ান, হাইওয়ানগুলা দুই ভাবে বিভক্ত, একটা নাতেক একটা গয়রে নাতেক। পৃথিবীতে যারা কথা বলতে পারে আল্লাহ সকল সৃষ্টির উপরে ওই সৃষ্টিকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কালাম দিলেন, জবান দিলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন বান্দা জবান দে তোরে দিলাম, তুই কি কখনো খেয়াল করে দেখছিস এই জবানের দাম কত? কোরআনুল কারীমের মধ্যে রাব্বুল আমিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আমার আল্লাহ বললেন তাকা তাকা, কোথায় তাকাবি? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? কেন আল্লাহ বললেন চোখের কথা? এমনি বলছেন না, একটু ভাবেন, একটু কল্পনা করেন, যুবক তুমি ভালো করে বুঝবা, একটু খেয়াল করে দেখো। হুজুর আসেন আপনার সাথে একটা সেলফি তুলি, দুইবার তিনবার গুতা দিছে সেলফি উঠে না, বলে বেটা মেমোরি ফুল ডিলিট কর, ছবি তোলার আগে খেয়াল করবি না, লজ্জায় পরে মেমোরি ডিলিট করতেছে, আছে কত 64 জিবি 128 জিবি। ডিলিট করা লাগে কিনা মাঝে মাঝে? লাগে কিনা? জায়গা নাই। কিন্তু আপনাদের পাবনা এরকম কোনো ঘটনা ঘটছে নাকি? হঠাৎ করে 70 বছরের একজন মুরব্বি একদিন সকালবেলা শুনে কানে কানে তারে কে জানি বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ চাচা। চাচা চিন্তা করছে কোথার থেকে আওয়াজ, কিরে হ্যাপি বার্থডে কে বললো? তারপরে দেখে ভিতর থেকে প্রেম থেকে বলতেছে কে জানি চাচা আপনার আজকে জন্মদিন, মায়ের পেটের থেকে পড়ার পর থেকে ওই চোখ দিয়ে দেখেন, আপনি যদি আগামীকালকে নতুন কিছু দেখতে চান, আপনার ব্রেনের আর পর্যাপ্ত মেমোরি নাই, অনুগ্রহ করে আপনি কিছু ডিলিট করেন। এই পাপনার দিকে এরকম কোনোদিন বলছে নাকি ভাই? কথা বলেন, বলছে 100 বছর যদি বাঁচেন কি মনে হয় বলবে? বিজ্ঞান কি বলছে? ইফ এনি হিউম্যান বিং অ্যালাইভ 1000 ইয়ার্স উইদাউট সিঙ্গেল সেকেন্ড অফ স্লিপ, এই দুনিয়ায় কোনো একটা মানুষ যদি 1000 বছর বাঁচে 1 সেকেন্ড যদি না ঘুমায়, দুনিয়ার বুকে ওই মানুষটা অনবরত চোখ দিয়ে দেখতে থাকে, আমার আল্লাহ ব্রেনের মধ্যে তার এমন মেমোরি দিয়েছেন 1000 বছরে ওই বান্দাটা 5 ভাগ ব্রেনের মেমোরি খরচ করার ক্ষমতা রাখে না, এত অসীম ব্রেন দিয়ে আল্লাহ বান্দাকে বানাইছে। আমার আল্লাহ বলেন তাকা তাকায় দেখ, আলাম না জাল্লাহু আইনাইন, তাকাও চোখের দিকে তাকাও, দেখো মোবাইল আমাদের হাতে হাতে, হঠাৎ করে পকেটের মধ্যে মোবাইল কাঁদতে শুরু করছে। রে হুজুর পাবনার দিকে তো মোবাইল কাঁদে না বেটা, কাঁদে তুমি বোঝো না, হঠাৎ করে মোবাইল সিগন্যাল দিয়েছে কঁত 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 কঁত, কিরে হাতে নিয়ে দেখে 10%-এর নিচে নেমে গেছে, চার্জ কমে গেছে, আপনারে সিগন্যাল দিচ্ছে এখন যাও চার্জে লাগাও,
যারা মোবাইল বিশেষজ্ঞ তারা বলছেন তিনটা কারণে একটা মানুষ মোবাইল হাতে নেয়, একটা টাইম দেখার জন্য, আরেকটা কল করার জন্য, রিসিভ করার জন্য, আরেকটা ইন্টারনেট ব্যবহার করার জন্য। এই মৌলিক কারণে যারা তিনটা কারণে মোবাইল হাতে নেয় তারা সারা দিনে 270 থেকে 330 বারের মধ্যে এটা যোগাযোগ করে, এর বেশি খোলে না মোবাইল। আপনি 270 থেকে 330 এর মধ্যে 24 ঘন্টার মধ্যে চার্জ দেওয়া লাগে, 48 ঘন্টার মধ্যে চার্জ দেওয়া লাগে। যদি আপনি চার্জ না দেন আপনার মোবাইল শেষ। একটা মানুষ প্রত্যেক দিন 23,000 বার চোখ খোলে আর বন্ধ করে, আল্লাহু আকবার বাড়িতে যায় বলে 23,000 বার। ওই জন্মের পরের থেকে মরা পর্যন্ত কোনোদিন চার্জ দেওয়া লাগলো না, 23,000 বার চোখ খুলে আর বন্ধ হয়। আমার আল্লাহ এমনি এমনি বলেন নাই, আল্লাহ বলছেন আলাম না জাআল্লাহু আইনাইন, বান্দা আমি কি তোরে বড় বিস্ময়কর দুইটা চক্ষু দান করি না। আল্লাহু আকবার। আল্লাহ এরপরে বলছেন কি বলছেন, ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবলমাত্র তারে আমি চোখই দেই নাই, তারে দুইটা ঠোঁট দিলাম। আমরা এখন জবানের দাম বুঝে মূল কথায় যাব। জবান আল্লাহ দিলেন, আল্লাহ বলছেন তারে দুইটা ঠোঁট দিলাম, একটা জিহ্বা দিলাম। কেন বললেন আল্লাহ? আল্লাহ বুঝাতে চান বান্দা তোর যে জিহ্বার যে ঠোঁট, এইটা আমি আল্লাহ এমন দামি করে বানাইছি, এইটা ছাড়া বান্দা তুই নির্ভুল করে সুন্দর করে কথা বলতে পারতি না। আল্লাহ নজদের অধিবাসী একদল মুফাসসির ব্যাখ্যা করছেন, ওয়াহাদাইনাহু নাজদাইন মানে কি, কথাগুলো ভালো করে বোঝেন। তারা নজ মানে বলতেছেন মায়ের বুক, নজ মানে উঁচু জায়গা, মায়ের বুককে আল্লাহ বললেন ওই দিকে আমি হেদায়েত দিছি মানে কি। তারা বলছেন একটা শিশু যখন মায়ের পেটে 6 মাস হয়ে যায়, আল্লাহ নাভি দিয়েও তার খাবার পাঠান, সাথে সাথে তার খাবার তার জন্য দুনিয়ায় যে কোনো মুহূর্তে আল্লাহ পাঠাতে পারেন, মায়ের বুকের মধ্যেও খাবার পাঠাতে শুরু করেন। প্রত্যেকটা স্তনের মধ্যে দুধ দেন আর প্রতিটা স্তনে একটা নিপিলে 32টা করে ছিদ্র দিয়ে দেন। এরপরে বাচ্চাটা যেই না ডেলিভারি হয়ে গেল, বাচ্চা প্রস্রাব চেনে না, পায়খানা চেনে না, কিচ্ছু চেনে না, দুনিয়ার ঠান্ডা গরম কাপড় চোপড় কোনো কিচ্ছু চেনে না, কিন্তু কানতে শুরু করছে, ওয়া 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 করে কানতে স্যার কি যেন খোঁজে। নানি থাকে, দাদি থাকে, নার্স থাকে, তারা আস্তে করে মায়ের বুকের সাথে মুখটা লাগায় দেয়। বাচ্চার কোনো ট্রেনিং নাই, কিচ্ছু নাই, মুখটা লাগায় দেয়া মায়ের স্তনটা চুষতে শুরু করে দেয়। যিনি বাচ্চাকে হওয়ার পরের থেকে মাথার মধ্যে এই প্রোগ্রাম সেট করে দেন, কিছু চেনার আগে মায়ের বুকের থেকে দুধ খাওয়ার সিস্টেমটা জানায় দেন, তিনি রহমান, তিনি আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা তো স্বাভাবিক কথা, কিন্তু বান্দা একটু খেয়াল করে দেখছিস না কি, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, আমি আল্লাহ যে তোর জন্য জিহ্বা দিলাম, আমার দুইটা ঠোঁট দিলাম। ও বান্দারে তুই তো মায়ের বুকের দিকে দৌড় লাগাইছিস, পেটের ক্ষুধা মুখ দিয়ে চুষে খাবি, কিন্তু তোর ওই ছোট্ট শিশুটার যদি দুইটা ঠোঁট আর জিহ্বা না থাকতো, বলতো বান্দা কি দিয়ে তুই চুষে চুষে খাইতি। আল্লাহ বলছেন তাকায় দেখ চোখ দিয়া, তোর ওই ঠোঁট আর জিহ্বাটা দিয়ে রব্বুল আলামিন তোর ওই ছোট থেকে বাঁচাইছে। সুবহানাল্লাহ। আরেকজন মুফাসসির বলছেন দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জিবার কথা ঠোঁটের কথা এমনি এমনি বলেন নাই, ঠোঁট আর জিহ্বা তারা পূর্ণাঙ্গ কথা বলা যায় না, পরীক্ষা হয়ে যাক। ঠোঁট দুইটা টান করে ধরে বলেন তো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাও তো কিছু বলা যায়। কিন্তু এবার একটু জিব্বাটা টেনে নিয়ে বলেন তো, খাবুলা তো মাহালুকা, জিব্বাটা ধরেন ধরে বলে দেখেন কি ঠেলা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জিহ্বার এই ঠোঁট এমনি এমনি দেই নাই, আমি আমার বান্দাকে কথা বলার যোগ্যতা দিয়েছি, এটা দয়াবান রহমানের কালাম দেওয়ার পরে বান্দার জন্য সবচেয়ে বড় দান। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আমরা সংক্ষিপ্ত সময়ে আজকে যে বিষয়ে কথা শুনব সেটার ভূমিকা দিলাম, এইটা আল্লাহ রাব্বুল আমিন কথাও দিলেন কোরআনও দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই বান্দাকে সৃষ্টি করে এই দুইটা দিয়ে বান্দারে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আমিন বান্দা কেমনে কথা বলবে, কোন কথা বলবে,
কোন কথা বলবে না এই কথা বলার একটা ম্যানার এবং নীতিমালা আল্লাহ শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ বিয়াম কোরআনে 12টা নীতিমালার কথা আসছে কালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন জবানের ব্যবহার কেমন হবে এইটার জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন 12টা নীতিমালা আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে 10 10 আর 20 মিনিট আপনাদের কাছে দুইটা নীতিমালার উপরে আলোচনা করব রাজি আছেন তো আপনারা কারা কারা রাজি আছেন হাত দুইটা টান করে তুলে দেন শক্ত করে তুলতে হবে টান করে তুলেন তুলছেন দাঁড়ান দাঁড়ান তাকবীর দিয়েন না থামেন হাত তুলেন খালি টান করে তুলেন মুরব্বিদের মাপ শুধু ইয়াংরা তুলবে দুই হাত তুলছেন সবাই শক্ত করে তুলেন রে ভাই একটু টান করেন হাতটা একটু নড়াচড়া দেন আশপাশে একটু নড়া দিবেন এবার একটু গলাটা খাকার দেন এতগুলা লোকের গলা খাকার শুনছে একটু মজবুত করে দেন দেন এবার একটু হিম্মত করে একটা তাকবীর দিতে হবে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসার মাহফিলে আপনারা শত শত মানুষ শত অনেকবার আসছেন জীবনে আল্লাহর নাম এরকম জোরে দেন নাই এরকম একটা তাকবীর দিতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ মুরব্বিরা না দিলেও হবে যুবকরা দিলেও হবে রাজি তো হাত তলে বুক বরাবর নিয়ে আসেন এই বরাবর আমি যখন বলবো লিল্লাহে তাকবীর সাথে সাথে উপর দিকে বলবেন আল্লাহু আকবার পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই দেখেন দাঁড়ায় যারা সারা হাসতেছে বন্ধু বান্ধব একসাথে তো ওরা চিন্তা করছে হুজুর উপর দিকে বলছে খারাপ এদিকে মারা যাবে না উপর দিকে মারা লাগবে রাজি তো রেডি তো সবাই দেখে এটা হিম্মত করে তাকবীর দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা লিল্লাহে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন দুইটা পয়েন্ট শুনে বাড়ি যাব ইনশাআল্লাহ ঠিক তো আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তাবাত পৃথিবীর মানুষের জন্য সূরা নূর 61 নম্বর আয়াতের মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রাসূলকে বলছেন রাসূল আপনি যান যাওয়ার পরে আপনার উম্মতের কাছে এই নীতিমালাটা জানায় দেন আল্লাহ বলছেন যে বলেন ফাইদা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ আমার আল্লাহ বলছেন আপনি যান রাসূল আপনার উম্মতকে জানায় দেন আপনার উম্মত যখন নিজের বাড়িতে ফেরত আসবে নিজের বাড়িতে পৌঁছাবে অথবা কোনো বাড়িতে ঢুকতে যাবে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এটা বাধ্যতামূলক করলাম তার বাড়িতে আসার পরে কোরআন আরবে কলিং বেল চাপবে ঠক ঠক করবে এগুলা কিচ্ছু করা যাবে না যদি তার পরিবারের কাছে ফেরত আসে নিজের বাড়িতে আসে যেই জবান দিয়েছেন আল্লাহ ওই জবান দিয়ে সবার আগে তাকে সালাম দিতে হবে সুবহানাল্লাহ চিন্তা করছেন অনেকে সালাম দিতে হবে আবার এমন কি কথা আমার আল্লাহ রাব্বুল আমিন এই কথার গুরুত্ব বোঝানোর জন্য পরবর্তীতে তিনটা কথা বলেছেন আমার আল্লাহ বলছেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা হে রাসূল আপনি জানাই দেন দুনিয়ার মানুষ তার জবান দিয়ে যে সালাম দেয় এই সালামটা তার জবান দিয়ে উচ্চারিত হলে এই সালামটা তার কথা নয় এই কথাটা তার সৃষ্টিকর্তা আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ যখন কিয়ামতের দিনে আসবে আসার পরে যখন আল্লাহ রাব্বুল আমিন তাদের ডান হাতে আমলনামা দিবেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনে আল্লাহ বলছেন যেই না ডান হাতে আমলনামা চলে আসবে ওই মানুষগুলো আনন্দে টকবক করে লাফাতে শুরু করবে আল্লাহ বলছেন লাফাতে লাফাতে ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা দৌড় লাগাবে পরিবারের কাছে দেখ দেখ আমার আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন ডান হাতে আমলনামা মানে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন আমার আল্লাহ বলছেন ফেরেশতাকে লাগায় দেওয়া হবে ফেরেশতারা তাদেরকে গুছায় আনবে আস্তে আস্তে আসো সবাই চারিদিক থেকে জড়ো হও মানুষ বলবে ডান হাতে আমলনামা পেয়ে আনন্দে তো আমি দৌড় লাগাইছে ডাকো কেন সাথে সাথে ফেরেশতা তাদেরকে বলবে সালামুন
qawlan min rabbir rahim. Allahu akbar. আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাথে সাথে তাদেরকে বলা হবে রহমান রব তোকে জবান দিয়েছিল দুনিয়ার বুকে তোকে কথা বলার অধিকার দিয়েছিল আজকের দিনে রহিম রবের পক্ষ থেকে তোর জন্য সালাম সালামুন কওলাম মির রব্বির রহিম আল্লাহু আকবার আমার আল্লাহ ওই দিন তার পক্ষ থেকে সালাম দিবেন দুনিয়ায় যখন কথা বলে এইটা আল্লাহর পক্ষ থেকে কথা এইজন্য আল্লাহ বলেন এইটা এক নম্বর আল্লাহর নিয়ামত এইটা বান্দাকে জবান দিয়ে বলান কিন্তু কথাটা আল্লাহ সুবহানাল্লাহ গভীর মনোযোগে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দেওয়ার পর মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুনিয়ার কোন একটা পরিবার যদি সুখী পরিবার হতে চায় কোন একটা পরিবার যদি দুনিয়ার বুকে নিরাপদ এবং শান্তির পরিবার হতে চায় তাহলে ওই পরিবারের জন্য তিনটা যোগ্যতা তিনটা গুণ লাগবে কয়টা তিনটা জোরে বলেন কয়টা তিনটা এক নম্বর যোগ্যতা বিয়ে করার পরে আপনার জন্য সুখী পরিবারের ঘোষণা হবে বাচ্চা কাচ্চা যদি হয় দুইটা না হলে একটা আর যদি না হয় তারও ভালো তাই না কি আপনাদের পরিবার পরিকল্পনায় বলে নাই কথা দুটি সন্তানই যথেষ্ট একটা হলে বেশি ভালো না হলে কথাই নাই আহা হ্যাপি ফ্যামিলি আমার আল্লাহ বলেন জি না দুনিয়ায় যদি হ্যাপি ফ্যামিলি করতে চান আপনার জন্য তিনটা নিয়ামত লাগবে দুনিয়ার কোন সূত্রে হ্যাপি ফ্যামিলি হতে পারে না যদি সন্তান বেশি হয়েই হ্যাপি হতো ইব্রাহিম আলাইহিস সালামের যে কতকাল সন্তান ছিল না উনি কি সুখী না কথা বলেন আবার দুনিয়ায় যদি কম সন্তানে সুখ হয় আল্লাহ রাব্বুল আলামিন এক এক পয়গম্বরের যে অজস্র সন্তান দিয়েছেন পয়গম্বররা কি সুখী ছিল না সুতরাং দুনিয়ায় অধিক সন্তান আর কম সন্তান দিয়ে সুখ নির্ধারিত হয় না আল্লাহর দেওয়া বিধানে তিনটা শর্ত পূরণ করলে পরিবার সুখের হয় এক নম্বরে লাগবে কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর লাগবে পরিবারের মধ্যে তাইয়্যেব পবিত্রতা কি লাগবে পবিত্রতা লাগবে পরিবারের মধ্যে স্বামী স্ত্রী দুইজন চরিত্রবান দুইজন দুধের প্রতি আস্থাবান বেটা বেটি বাহিরে থাকে কিন্তু সন্তানকে এমন ভাবে বড় করেছে এরা চরিত্রবান আর এই চরিত্রটা অন্য কোনো কিছু দিয়ে শুরু হবে না ইসলামে পরিবারের চরিত্র শুরু হবে বিবাহের দ্বারা ভালোবাসাটা বিবাহের মাধ্যমে শুরু ঠিক কি না আন্দাজি ঠিক বলেন না উল্টা পাল্টা আছে কি না জোরে যে ঠিক বলে ফেলতেছেন ধরা তো খেয়ে যাবেন বলবেন হুজুর সব জায়গায় ধরা খাইলেও আমরা কত জায়গায় বুঝে সুঝে চলি কিছুদিন আগে একটা বিবাহ হয়েছে স্বামী বসছে চেয়ারে স্ত্রী বসছে ডান পাশে তার ডান পাশে দুইটা বেটা বাম পাশে দুইটা বেটি লোকজন জিজ্ঞাসা করছে স্বামী স্ত্রী তো চিনলাম কিন্তু পাশের দুই দুই সারি এরা কারা কয়েকগুলো আমাদের বাচ্চা কাচ্চা তো বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ে করতে আসছেন একদিন পর কয় আমাদের মধ্যে মোহাব্বত হয়ে গেছিল 10-12 বছর আগে বাচ্চা কাচ্চা হয়েছে চারটা এরপরে চিন্তা করছে আর তো বিয়ে ছাড়া থাকা যায় না এই জন্য বিয়ে করতে আসছি বাঙালি হাসি দিচ্ছেন কয়দিন পর আপনি ওর নাম পিঠের মধ্যে জার্সি বানায় বাড়ির মধ্যে পতাকা তুলায় ঘুরে বেড়াবেন এবার সিনে ফেলছেন মিস্টার রোনাল্ডো মিস্টার মেসি সাহেব চিনেন নাই মুসলমানের সন্তান দুর্ভাগ্য যে মুসলমান তাইয়্যেব আর তাইয়্যেব চিনে না যেই লোকটা বিয়ে ছাড়া চারটা বাচ্চা পয়দা করে মুসলমানের সন্তান তারে আবার আইডল বানায় কেমন করে এইটা মুসলমানের সন্তান মানতে পারে না আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নম্বর লাগবে তাইয়্যেব পবিত্রতা লাগবে পবিত্রতা ইসলামে বিয়ের দ্বারা বিয়ের আগে কোনো প্রেম প্রীত ভালোবাসা জিয়ে বিয়ে নাই ঠিক কি না সুতরাং এক নম্বর আপনার পবিত্রতার ভিত্তি হচ্ছে আপনার পরিবার সুখ শুরু হলো এবার দুই নম্বর লাগবে আপনার পবিত্র পরিবারের মধ্যে মুবারাকা বরকত কি লাগবে বলেন বরকত মানে বুঝছেন আপনি বরকতের মানে আমরা জানি না কোন এক মহিলা নাকি নামাজ পড়তেছে সালাম ফিরানোর সময় বলতেছে আসসালামু আলাইকুম বাবুর বাপ লোকজন বলছে কি রে বাবুর বাপ বললি কেন কয় আমার স্বামীর নাম রহমতুল্লাহ স্বামীর নাম মুখে নেওয়া যায় স্বামীর নাম মুখে নেয় না জন্য আসসালামু আলাইকুম বাবুর বাপ বলে রহমতুল্লাহ যার বাপের নাম বাচ্চার বাপের নাম প্রিয় মুসলমান বরকত মানে বুঝি নাই আমরা বরকত মানে কি
আপনার মাথার মধ্যে পরিষ্কার থাকতে হবে একজনের অনেক টাকা পয়সা বিরাট কোম্পানি বিরাট কিছু বাপ রে বাপ আপনার আছে 2-3-4 লাখ আপনি হয়তো বুঝতে পারেন নাই 2-3-4 লাখ যেটা আছে ওইটার মালিক আপনি আর ওই কোম্পানির বাউন্ডারি ওয়ালের সামনে দিয়ে ছোট্ট একটু একটা কালো সাইনবোর্ড লাগানো ছিল বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে চুন করার সময় সাইনবোর্ডটা মুছে গেছে কালো কাপড় দুইটা পরিষ্কার করার পরে দেখবেন লেখা আছে ওর মধ্যে এই কোম্পানি তার সমুদয় সম্পত্তি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ 6 মাস কিস্তি না দিলে ওই কোম্পানিকে নিলাম ডেকে ওরে ঘর করে কোম্পানি থেকে বাইর করে দিবে মনে করছেন বিরাট কোম্পানি আরে মিয়া 2 লাখের মালিক আপনি কোটি কোটি টাকা লাখ টাকা দামের বাড়ি খাটের দাম হচ্ছে হাজার হাজার শুইছে যার উপরে ম্যাট্রেস আগে তো তোশক ছিল 600 টাকার এর ম্যাট্রেসের দাম 20,000 উপরে আবার টন লাগাইছে ম্যাট্রেস হবে এটার দাম 3,000 শুয়ে পড়ছে ঘুম নাই কাউরান বাজারে মাথার মধ্যে টুকরিত করে কাঁচা যেই আপনাদের পাবনার থেকে সবজি যায় লাউ যায় পটল যায় ঝিঙ্গা যায় সিম যায় বেগুন যায় মাথার মধ্যে টুকরিতে করে বড় বড় ট্রাকের থেকে নামায় নামায় ভ্যানের মধ্যে লোড দেয় ছোট ট্রাকের মধ্যে দেয় সারা ঢাকায় যায় হঠাৎ করে কড্ডার মোড়ে লেগে গেছে জাম রোডে জাম রাত 3টা বাজে ট্রাক ঢুকে নাই কাউরান বাজারে বেচারি চিন্তা করছে আর কতক্ষণ জেগে থাকবো আইল্যান্ডের মধ্যে মাথার থেকে ঝুরিটা নামাইছে কোমরের থেকে গামছা খুলছে খুলে ওই কোমরের গামছাটা কোনার মধ্যে রেখে শুয়ে গেছে ডান পাশ দিয়ে 12 টন বাম পাশ দিয়ে 20 টন জমিন ক্যাপে যায় বান্দার ঘুম ভাঙে না আর 1,00,000 টাকার বাড়ি দামি খাট 1,000 টাকার কোষ 2টা ঘুমের ওষুধ সাথে রাত 3টা-4টা বেজে যায় তারপরে কাটা মুরগির মতো খালি তরপায় এমন মানুষ আছে কিনা আপনি বরকতের মানে বুঝেন নাই বরকত মানে কি ভালো করে বুঝে নেন 50,000 টাকা কামাই সব খরচ বাচ্চার অসুখ নানান কিছু দিয়ে 47,000 টাকা নাই থাকে কয় হাজার অঙ্ক জানেন না বোধহয় কয় হাজার আরেকজনের কামাই 25,000 সব খরচপাতি দিয়ে আল্লাহর রহমতে 18,000-এ ক্লিয়ার থাকে কয় হাজার 1,000 ও বাবা অঙ্ক তো জানেন তাইলে খালি টাকার অঙ্ক দিয়ে বরকত পাওয়া যায় না বরকত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ যারে বরকত দেন এটা বান্দার মাথায় কুলাবে না ঠিক কি না তাহলে পরিবারের জন্য লাগবে আল্লাহর বরকত 3 নম্বরে লাগবে পরিবারের মধ্যে আল্লাহর বিধিবিধান এমন স্টাইলে চলাফেরা করে এটা ছেলে না মেয়ে না হিজরা তাও বোঝা যায় না সামনে দিকে ঘুরলে কেবল বোঝা যায় পিছন থেকে দেখে ছেলে না মেয়ে না হিজরা কিছুই বোঝা যায় না আছে কি না বাপ রে স্টাইল বাপ রে ঢং চক চকা করে ঘুরে বেড়ায় বিয়ের পরের দিনই তালাক হইছে বলে একটা শুনছি কি জন্য কয় নিয়ে গেছে প্রথমে চুনকাম সেন্টারে আপনাদের পাবনায় চুনকাম সেন্টার আছে ভাই কোনটা সেইটা বিউটি পার্লার বাবা আমার পুরাতন শ্রোতা আছে এই জায়গায় বোঝা যাচ্ছে ঠিক কি না চুনকাম সেন্টার থেকে নিয়ে গেছে ডিসপ্লে সেন্টারে চেনেন নাকি ডিসপ্লে সেন্টার আর কমিউনিটি সেন্টার নিয়ে যাওয়ার পরে বসায় দিছে আরে আকাশ থেকে মনে হচ্ছে যেন চাঁদ নেমে এসেছে ভাবি প্লিজ একটা হাসি দেন সেলফি আমি আপনার পাড়ার অমুকের 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 তুমুকের খালাতো ভাইয়ের ফুফাতো ভাইয়ের শালা তুলো 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 সবাই মিলে রেডি 1-2-3 ই আছে কিনা আল্লাহ বলল 14 জনের বাইরে দেখান যাবে না আপনি নিয়ে গেছেন ডিসপ্লে সেন্টারে আছে কি না ওয়াজ ভাল লাগবে না এখনই মন খারাপ হওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে ডিসপ্লে সেন্টার থেকে বাড়িতে নিয়ে গেছে আগের দিন প্রোগ্রাম হয়েছে এখানে পরের দিনের প্রোগ্রাম তো মেয়ের বাড়িতে ছেলের বাড়িতে শাশুড়ি বলছে যাও বাসর ঘরের থেকে বের হওয়ার পরে এরপরে গোসল করা লাগে বউ গোসল করতে চায় না অনেক খেলা ঠেলির পরে গোসল করে আছে শাশুড়িকে বলছে আম্মা আজকে তাহলে কোন শাড়ি পরবো পিছনে করে বলছে তুই কে রে তুই কে রে মানে আমি আপনার বৌমা হতেই পারে না কালকে দেখলাম আকাশের চাঁদ আজকে দেখি পাল্লার তলা
এই জন্য আমার নবী বলছেন বিয়ে শাদি করার আগে ফাইনাল হওয়ার পরে পাড়া মহল্লা নয় স্বামী যে সে যেন তার স্ত্রী যে হবে তাকে একটু মেকআপ টেকআপ ছাড়া দেখে নেয় যাতে করে সংসারটা টিকে যায় ভাঙার জন্য ইসলাম সংসার শুরু করে না ঠিক কি না সুতরাং এই যে দুনিয়ার বাহ্যিকতায় বিরাট বড় ফাপড় চিন্তা করছে আল্লাহর বিধান নাই আল্লাহর হুকুম নাই আল্লাহর নির্দেশ নাই আগে নাই পরে নাই কিচ্ছুতে নাই আর মনে করতেছে এটার মধ্যে বোধহয় বিরাট ব্যাপার দুনিয়ার সব মানুষ আপনাকে আনস্মার্ট বলুক কিন্তু আপনি যদি আল্লাহর বিধান মানেন আল্লাহ এবং তার রসুলের পরিভাষায় আপনি হচ্ছেন সেরা স্মার্ট ঠিক কি না আমার আল্লাহর তলে নির্দেশ লাগবে আপনার ফ্যামিলির মধ্যে আমার আল্লাহর বরকত লাগবে আমার আল্লাহর তাইয়্যেব লাগবে আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন রসূল আপনি জানাই দেন ফাইদা দাকালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ আমার আল্লাহ বলছেন যখন কোন ফ্যামিলির কাছে কেউ আসার পরে কোন কথা বলার আগে তার পরিবারে সালাম দিয়ে ঢুকতে শুরু করবে আমার আল্লাহ তাইয়্যেব মোবারাকা আল্লাহর হুকুম এই তিনটার বাস্তবায়ন তার সংসারের মধ্যে আস্তে আস্তে ঢুকায় দিতে শুরু করবেন এই সালামের বিনিময়ে ওই পরিবারটার মধ্যে আল্লাহ সুখের বাতাস বয়ে দিবে নবীজি একদিন এক সাহাবীর বাড়িতে গেলেন যাওয়ার পরে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মা ফিহি আইয়ু জবাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবাব নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ আই সাহাবী আগে দুইবার ডাক দিয়ে সালাম দিলাম শোনো নাই শুনেছি ইয়া রাসূলুল্লাহ উত্তর যে দিলে না ব্যাপারটা কি সাহাবী জানতেন আমার নবীজির দুইটা ঘটনা নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসলেন আসার পরে মদিনায় সর্বপ্রথম মসজিদে নববীতে চলে যান নাই নবীজি মসজিদে নববীর আগে কুবা পল্লীতে ছিলেন পল্লীর নাম কি মুখস্থ করেন পল্লীর নাম কি ইসলামে প্রথম তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত মসজিদের নাম কি কুবা আউয়ালু মসজিদিন উসসিসা আলা তাকওয়া মসজিদুল কুবা এমন দাম এমন দাম এমন দাম আপনি যদি মদিনায় যাওয়ার পরে আপনার বাড়ি থেকে উযু করে মসজিদে যায় দুইটা রাকাত নামাজ পড়েন আল্লাহ বলতেছেন আল্লাহর নবী জানাই দেন সাথে সাথে তার আমল নামাই একটা কবুল উমরার সওয়াব লিখে দেওয়া হয় সুবহানাল্লাহ সারাদিন 50 বার যাবেন 50টা উমরার সওয়াব আল্লাহু আকবার নবীজি ওই মসজিদের এলাকায় দাওয়াতের কাজ করছেন জুমার দিন হয়ে গেল নবীজি জুমার নামাজ একটা মসজিদে পড়লেন মসজিদের জুমা নাম অল্প একটু ফাঁকে নবীজি আরেকদিন কুবা পল্লীতে দাওয়াত নিয়ে গেছেন হঠাৎ করে জোহরের ওয়াক্ত নবীজি তিন কাতার যে সাহাবী নিয়ে দাঁড়ায় গেলেন সালাম ফেরানোর আগে দুই রাকাত নামাজ হয়ে গেছে আল্লাহর নবীর যেই না দুই রাকাত নামাজ আল্লাহর নবী হঠাৎ করে সাহাবীদের মধ্যে দিয়ে ঢুকে গেলেন সাহাবীরা অবাক নামাজ তো নবীজি ছাড়েন নাই হাত বেঁধে ঘুরে গেছেন সাহাবীদের মধ্যে যায় পিছন কাতারের সামনে দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাওয়ার পর উল্টা দিক সাহাবীদের তো কোনো জিজ্ঞাসা নাই সামিআনা ওয়া আতানা যা করছে নবী তাই মানছে সবগুলা পটপট করে ঘুরে নবীজির দিকে ফিরে গেছে আল্লাহর নবী আরও দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরালেন সাহাবীদের দিকে ঘুরে বসলেন যেই না সাহাবীদের দিকে ঘুরে বসছেন সাহাবীরা মুখ চাওয়াচাওয়ি করতেছে আমার নবী বলছেন অবাক হইছ দুই রাকাতে দিক পড়লাম আর দুই রাকাতে দিকে অবাক হইছ তো এমনি এমনি করি নাই আমি আল্লাহর পক্ষ থেকে জেনেই করেছি তোমরা তো জানো তোমার নবীর একটা জিহ্বা পর্যন্ত আল্লাহর নির্দেশের বাহিরে নড়ে না ও মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা আল্লাহ রাব্বুল আমিন বলছেন রসূল আপনি বলেন আপনার যেই হাদিসগুলা দুনিয়ার বুকে ওইটা পর্যন্ত আপনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না হলে জিহ্বা নড়ার না নবীজি বললেন জানো মক্কায় থাকতে আমি এক পদ্ধতিতে নামাজ পড়তাম তখন বাইতুল মুকাদ্দাস কিবলা আমাদের কিবলার নাম কি কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চারিদিকেই নামাজ পড়া যায় এই জন্য বুদ্ধি করে কাবাকে ভালোবাসতেন
এইটা কাবা ঘর, এইদিকে বাইতুল মুকাদ্দাস, নবীজি এই পাশে দাঁড়াতেন, সামনে কাবা বাইতুল মুকাদ্দাসও দুইটাই এক অ্যাঙ্গেলের মধ্যে ফেলে ফেলে নামাজ পড়তেন। কিন্তু যেই না মদিনায় আসলেন, একদিকে বাইতুল মুকাদ্দাস আরেক দিকে কাবা, আল্লাহর নবী তো আর কাবাকে ফ্রেমে ফেলে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে পারেন না। কিন্তু কোনোদিন কাউরে কিছু বলেন নাই, হাত তুলে দোয়া করেন নাই, ঠোঁট দিয়ে উচ্চারণ করেন নাই। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন, ও আমার সাবিরা, আমি আজকে নামাজের মধ্যে দুইবার খালি একটু মাথাটা এই রকম করে উঁচু করেছি। আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ও আমার হাবিব, আপনি যে মাথাটা উপর দিকে একটু একটু করে নড়াইছেন, আমি আল্লাহ দেখেছি আপনি ঠোঁটে বলেন নাই, হাত তুলেন নাই, অন্তরের কামনাটা কি ছিল আমি আল্লাহ জানতাম। আপনি কাবার দিকে আপনার কেবলাটা যেন হয় এটা মনে মনে চান, কিন্তু আমি আল্লাহ আপনার প্রতি আয়াতে কারিমা নাজিল করে বললাম, আপনাকে আমি কাবার দিকটাকে কেবলা বানালাম না, বরং আপনাকে জানায় রাখলাম আপনি নবী যেই দিকে মুখ ফিরাবেন আমি আল্লাহ ওই দিককে আপনার জন্য কেবলা বানায় দিব। আমার নবীর অন্তরের দোয়া কবুল, ঠোঁটে আনতে হয় না, ঠোঁটে আনলে তো স্পিড পরীক্ষা করে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন পিঠের মধ্যে কি অবস্থা, আবু হুরায়রা তোমার পিঠে এরকম কালো কালো দাগ, কি ব্যাপার বলি, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারছে, মাইরে শেষ করে দিছে, আপনার দপ্তরে আছি জন্য। নবীজি বললেন, কোনো সিম্প্যাথি নাই, মায়ের নামে বিচার নিয়ে আসছো আমার কাছে, যাও। ইয়া রাসূলুল্লাহ, বিচার তো আনি না, আপনি একটু আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করে দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা নম্র সাহাবী, নরম সাহাবী, কোমল সাহাবী, কেবল নরম আর কোমল না, পছন্দ করেন বিড়ালের বাচ্চা, কি পছন্দ করে আমরাও তো করি, কিন্তু পকেটে রাখি নাকি, উনি পকেটেও কয়টা রাখছে, পকেটটা তার মানে বড় সড় ছিল। আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায় আছে, ঝাঁপ দিয়ে একটা পড়ছে, নবীজি বলল কোথাতে বাড়াইছে, আবু হুরায়রার পকেটের থেকে। নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া আবা হুরায়রা, লোকটার নাম ছিল আব্দুর রহমান, জাহেলি যুগে নাম ছিল আব্দুর শামস, আব্দুল উজ্জা, ইসলাম আনার পরে আব্দুর রহমান, কেউ তার নাম আর আব্দুর রহমান জানে না, আল্লাহর নবী যে তারে ছোট বিড়ালের বাপ বলছে পছন্দ করে ফেলছে, সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড় দৌড় বাড়ির দিকে দৌড়, সাহাবীরা বলে ভদ্রলোক এত জোরে দৌড় কেন, বলে এসে উত্তর দিব, ডাক দিছে, ইয়া উম্মি ইয়া উম্মি, আবু হুরায়রা রে একটু দাঁড়া বাপ, একটু দাঁড়া, আসতেছি। আবু হুরায়রা বলেন, যাবার সময় যে পিটন লাগায় বিদায় করছে কি গরম গরম শব্দ, এখন বলতেছে বাপ একটু দাঁড়া, ইয়া বোনাইয়া আমার সন্তান একটু অপেক্ষা কর, আমি টনের মধ্যেই বুঝলাম পরিবর্তন। দরজা খুলছে, দেখি চুলের মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ে, বলে আবু হুরায়রা যাওয়ার সময় তোরে মারলাম বুকের ভিতরে তোলপার, মারছি কেন, তুই বললি এই কিসের উপাসনা করো যেটা নাকের মধ্যে মাছি পড়লে নিজেই তাড়াতে পারে না, মেজাজ গরম হয়ে গেছে দিছি ধোলায়। যাওয়ার পরে চিন্তা করলাম, ঠিকই তো, যে নিজের নাকের মাছি উড়াতে পারে না সে আবার কেমন করে ইলা হয়, আমার আবু হুরায়রা যেই নবীর কাছে যাচ্ছে এই নবী তো মিথ্যা হতে পারে না, আমার আর সহ্য হচ্ছে না, চল আবু হুরায়রা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে আমার শাহাদা পড়ায়া ইমানদার বানা। আবু হুরায়রা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর নবীর দোয়া, বাড়িতে আমি দৌড়ায় আসছি, আমার দৌড়ায় আসার আগে আল্লাহর নবীর দোয়া পৌঁছায় গেছে, সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ প্রথমবার সালাম দিয়েছেন, উত্তর যদি দিয়ে দেয় দ্বিতীয় সালাম তো পাবো না, দ্বিতীয় সালামের উত্তর দিলে তৃতীয় সালাম, আপনার সালাম মানে আমার বাড়ির জন্য দোয়া, এই জন্য আমি তৃতীয় সালাম পর্যন্ত অপেক্ষা করেছি ইয়া রাসূলুল্লাহ, যাতে আমার বাড়ির জন্য আপনার সালামটা মকবুল হয়ে যায়। আমার আল্লাহ আয়াতে কারিমা দিয়েছেন, কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাআকিলুন। আমার আল্লাহ বলেন, এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতকে বলে দেন, যাতে করে তোমরা আকলবান যারা তারা আল্লাহর বিধানগুলো অনুভব করতে পারো, সুবহানাল্লাহ। তাহলে জবান যিনি দিলেন, ওই জবানের মালিকের পক্ষ থেকে
সবচেয়ে বড় আমাদের প্রতি দাবি হচ্ছে আমরা যখন আমাদের পরিবারে যাব ওই জবানের হক আদায় করার জন্য সালাম দিতে হবে রাজি আছেন আপনার মুসলমান রাজি তো হুজুকে বলে দিলেন আমরা ছাত্র শিক্ষককে দেই শিক্ষক ছাত্রকে নেতাকে খেতারা খেতাকে নেতারা সবাই আমরা কম বেশি সালাম দেই কিন্তু বাড়িতে যাই আমরা সালাম দেই না উল্টা বলে বউরে সালাম দিবেটা লজ্জা বলে তো কথা আছে ঠিক না আর আজকের ওয়াজ শুনে বাড়িতে যদি সালামও দেন সাথে সাথে ভিতর থেকে বলবে কি ব্যাপার ভুল বাড়িতে আইছো নাকি আমি ফাতেমার মা এনে বল সালাম দেওয়ার কি আছে ঠিক কি না প্রিয় ভাইরা আমরা সব জায়গায় সালাম দেই কিন্তু আমাদের পরিবারে গিয়ে আমরা সালাম দেই না অথচ আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান যিনি বায়ান দিলেন তিনি শিখালেন বাড়িতে ঢুকলে আগে সালাম দিতে হবে রাজি আছেন আপনারা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এটা এক নম্বর হক দুই নম্বর সালামটা বিশুদ্ধ করে দিতে হবে কি দিতে হবে আপনি যদি বলে দেন সালাম আলাইকুম হবে মহিলারা বলে সালাম কোন সালাম আলাইকুম বলে কোন জিনিস নাই নবীজি যারা ভুল করে সালাম দেয় তাদের জন্য বদদোয়া করছেন নবীজি আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা আপনারে দুইটা কথা বলে আপনি কি জানেন কি বলে বলে আপনাকে প্রথমে বলে আসসালামু আলাইকুম মানে আপনার মরণ হোক আরেকটা বলে ইয়া মুহাম্মদ রাইনা মুহাম্মদ আমাদের দিকে তাকাও আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা রাইনা মানে তাকাও কিন্তু ইহুদিরা ভুল ব্যাখ্যা করত ইহুদিদের ভাষায় রাইনা মানে হচ্ছে বোকা এক দেশের বুলি আরেক দেশের গালি হয় না ভাই পাবনার লোক গেছে চট্টগ্রামে যাওয়ার পরে সে কৃষি অফিসার ওখানে যায় এখন কৃষকদেরকে জিজ্ঞাসা করছে এই তোমাদের ধান কেমন হয়েছে চট্টগ্রামের লোকজন বলছে আমাদের ধান গম হয়েছে বলে পাগল নাকি রে ধান আবার গম হয় কেমন করে চল প্রয়োজনে পাবনা নিয়ে যাবো যাই ভর্তি করে দিব পাবনাতে আইয়ুব খান পর্যন্ত আসছিল এসে বিব্রত হয়ে গেছে জানেন না আইয়ুব খান আসার পরে ভিতরে ঢুকছে ঢোকার পরে এক পাগল জিজ্ঞাসা করছে হু আর ইউ বলছে আই এম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান বলছে তেমন কোনো সমস্যা নাই এক সময় পুরো পৃথিবীর প্রেসিডেন্ট ছিলাম সাত দিন থাকো মাথা ঠিক হয়ে যাবে আইয়ুব খান বলছে আর এখানে থাকা যাবে না চলো বাবা মান সম্মানে বিদায় হোক এখন পাবনার অফিসার বলছে পাগল নাকি বেটা ধান আবার গম হয় কেমন করে কয় না সত্যি করে বলছি স্যার আমাদের ধান এবার খুব গম হয়েছে পাশের তো একজন বলতেছে রাগ করেন না চট্টগ্রামে গম মানে ভালো যে কেন শোন কয় গম আসি মানে ভালো আছে ও বুঝাচ্ছে আমাদের ধান খুব ভালো হয়েছে এই গম মানে সেই গম না বুঝেন নাই আমি অনেক জায়গায় গল্প করি এক চাইনিজের সাথে নাকি এক চাইন বাঙালির খুব মহব্বত ওরে পিরিত কিন্তু কেউ কারো কিচ্ছু বোঝে না চাইনা তো জবর মূর্খ অন্যদিক থেকে নি ভাষার দিক দিয়া সৌদি আরবে যাওয়ার পরে আপনি বলবেন কত বাজে টাইম কিতনা হ্যায় হোয়াটস টাইম ও কলক আপনি কামিজ সা যত যা বলেন হা 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 কিছুই বোঝে না ওরা খালি চাইনা বোঝে তো এখন চাইনার সাথে বাঙালির অনেক দোস্ত খুব মহব্বত হঠাৎ করে শুনে চাইনিজ নাকি অসুস্থ হয়েছে চিন্তা করছে মৃত্যু সজ্জায় আইসিউর কাছাকাছি যাই অন্তত একবার দেখে আসি যাই বাঙালি গেছে আল্লাহর কি কাম যায় খালি দাঁড়াইছে ওর পাশে আর তিনবার একটা কথা বলে ইয়াংথুং মাংসু ইয়াংথুং মাংসু ইয়াংথুং মাংসু বলে মরে গেছে বাঙালি চিন্তা করছে এতদিন মরলো না মরলো না আমি গেলাম আর ইয়াংথুং মাংসু বলে মরে গেল কি বললো রে আহা আমার কোনো সম্পদের কথাই বলে গেল না গোপন কোনো চাবি দিয়ে গেল ও যে বাংলা বুঝে আবার চাইনিজ বুঝে ওর কাছে গেছে যে ভাই এটার মানে আমাকে বলাই লাগবে আমার দোস্ত মরার সময় তিনবার চিৎকার করে কথা বলে মরে গেছে ইয়াংথুং মাংসু বলছে কি বলছে এই কথা বলে হ্যাঁ ওর মনে মানে কি কই মানে কি মানে বেটা তুই যখন ওই জায়গায় গেছিলি ওর নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাগানো ছিল ও বলছে ও বন্ধু অক্সিজেনের পাইপের তো সরে দাঁড়া সরে দাঁড়া সরে দাঁড়া তো অক্সিজেনের পাইপের চাপ দিয়ে বেচারি গেছে দুনিয়ার থেকে তো এখন এক একজনের কথা এক এক রকম হয় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাম যদি উল্টা পাল্টা দাও তার জন্য বদদোয়া আছে আয়েশা সিদ্দিকাকে বললেন তুমি বলো ওয়া আলাইকুম ও যদি আসসালামু আলাইকুম বলে তুমি বলবে ওয়া আলাইকুম তোর মৃত্যু হোক আপনার একজন বলছে তোর মৃত্যু হোক আপনি বলছেন তোর উপরে শান্তি হোক রহমত হোক বরকত হোক এত বড় বলদ মুসলমান যে ভুল সালাম দিবে তারে শুধরায় দিবেন কোনো ভুল সালামের উত্তর ভুল দিয়ে দেওয়া যাবে না দুই নম্বর আর তিন নম্বর
তিন নম্বরটা বড় কঠিন হয়ে গেছে আমাদের সমাজে চেয়ারম্যান সাহেব নির্বাচন করার আগ পর্যন্ত সালাম দিছে এখন চিন্তা করছে বেটা ভোটে জিতে গেছে আমি এখন আমি খালি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তোরা খালি দিবি সালাম তাই না ভাই আমি ঢাকার খতিব আপনি স্থানীয় একটা খতিব বেটা আমি তোরে দেখতে পালে ও ভাল লুক করে যায় ও আপনি সালাম দিয়েছেন আর বাপ মানে উনি সালাম দেয় না ওনার মধ্যে একটা অহংকার আছে হুজুরের মধ্যেও আছে আছে কি না আমাদের মধ্যে অনেক অহংকার সালাম দেওয়ার ক্ষেত্রে আমাদের মুরব্বীরা তো কথায় কথায় বাচ্চাদেরকে সাটাসাটি করে বাধ্য হয়ে গেছে ছেলেবেলে বাধ্য হয়ে গেছে কি এর বাধ্য হইছে কেন বাধ্য হলো কয় বাধ্য হইছে কারণ বাচ্চা কাচ্চা সালাম দেয় আরে নবীজি না বাচ্চাদের আগায় সালাম দিতেন আপনি খালি বাধ্য বাধ্য বকেন কেন বাধ্য তো বাচ্চা হয় নাই আমরা হইছি ঠিক কি না কতগুলো মুরব্বীর গরমের ঠেলায় আমাদের মসজিদে বাচ্চা কাচ্চা আসা বন্ধ করছে কোন একটা বাচ্চা মসজিদে আসছে আসার পর হালকা একটু কান্দে দিছে বা কথা বলছে মুরব্বি তো শেষ বৈঠকে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতুল্লাহি ওয়া তাআলা দাঁড়া খালি নামাজ শেষ হোক হুজুর খালি সালাম ফিরা দেরি হচ্ছে কেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা কামা সাল্লাইতা তিনি হুজুর এত লেট করে কে হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু কারে আছে না তোর বাপ কারে ভয়ের ঠেলায় ওই বাচ্চাও নামাজ বাদ দিছ আর বাপও আসে না ঠিক কি না আজগো বিপি কাপ নেন না সালাম আগে দেন বড়রা ছোটরা টাইট হয়ে যাবে আমি টাইট করছি তো আমার মসজিদে যাওয়ার সময় কতগুলো সালাম দেয় না বাচ্চারা যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই চিন্তা করছি হুজুর সালাম দিছে এটার উত্তর ওয়ালাইকুম আসসালাম তো হওয়ার কথা না টেনশনে পড়ে গেছে ওই পরের দিন দেখছি যে আমি মোবাইলে ব্যস্ত কথা বলতে বলতে যাচ্ছি ও চিন্তা করছে আগের দিন হুজুর সালাম দিয়ে আমাকে ঠকাইছে ও হুজুর হুজুর কি রে ভাই আসসালামু আলাইকুম হুজুর আরে ভাই মোবাইলে কথা বলতেছে ওয়ালাইকুম আসসালাম হুজুর এক সাইজ করে দিছে অতএব আমাদেরকে সালামের অভ্যাস বাড়াতে হবে রাজি আছি তো আমরা এক নম্বর তাহলে বিধান যে আল্লাহ জবান দিলেন ওই আল্লাহ জবানের হুকুম দিলেন জবান দিয়ে আপনাকে সালাম দিতে হবে শেষ পয়েন্ট পাঁচ মিনিট ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুবই গুরুত্বপূর্ণ মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ মা ইয়ালফিজু মিন কওলিন দুনিয়ার মানুষ তোমার জবান দিয়ে তুমি কোনো কথা বলতে পারো না তবে পারো তত দূর পর্যন্ত বলতে ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ যত দূর পর্যন্ত মহা তৎপরতার সাথে আল্লাহ সংরক্ষণ করার ক্ষমতা রাখেন তত দূর পর্যন্তই কেবল তুমি বলতে পারো এই আয়াতের মানে হচ্ছে ভালো করে কলিজাটা খুলে বুঝে নেন আপনি আমি যা বলি মুখ দিয়ে সবগুলো কথা সংরক্ষণ করার ক্ষমতা রাখেন কে একজন মুখ বন্ধ রাখবেন না ক্ষমতা রাখেন কে বলছো মুখ দিয়া কি ব্যাপার বলো এই জবানের সংরক্ষণ করার ক্ষমতা রাখে কে এইবার হয়েছে প্রিয় ভাইয়েরা এটা আল্লাহর কাছে একটা সাক্ষী হলো আমাদের জন্য ভালো করে খেয়াল করেন আপনি আমি এই জবান দিয়ে যা বলি সবচেয়ে ভয়াবহ বিষয় আল্লাহর কাছে হবে এই জবান ঠিক কিনা উল্টা পাল্টা বানানো কথা বলে দিচ্ছেন ফটফটায় ডায়লগ দিয়ে চলে যাচ্ছেন আর মনে করেন দুনিয়ার মানুষ কিছুই বোঝে না আমার একটা এমফিল ডিগ্রি আছে এমফিল পিএইচডির আগে করা লাগে এমফিল ডিগ্রিটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচটা জায়গায় জমা দেওয়া আছে কেন্দ্রীয় লাইব্রেরিতে আমাদের সেমিনার লাইব্রেরিতে সেন্ট্রাল অফিসে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে আমার সুপারভাইজারের কাছে আর এক কপি আমার কাছে আমি কোন সাবজেক্টে এমফিল করছি আপনি আমার ডিপার্টমেন্টে গেলে আমার বইটা আপনি পেয়ে যাবেন এইটা কোনো অমূলক নয় দুনিয়ার যত মানুষ এমফিল করবে সকলের বইয়ের কম আছে আছে কি না আপনি গরম দিয়ে বলে দিবেন আমি এমফিল ডিগ্রির মালিক আপনার দস্তবরটা দেখান জিনিসটা কোথায় দেখি একটু ফাও ফাও মিথ্যা কথা কেন বলেন আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ যদি এই জায়গায় রাকীব বলতেন যথেষ্ট হইতো
রকিব মানে সংরক্ষণকারী বলেন কি বলেন বলেন আতীত মানে কি শিখে নেন আতীত মানে অতীততপর আতীত মানে কি আর রকিব মানে কি সংরক্ষণকারী আল্লাহর রকিব বললেই তো হতো আতীত বললেন কেন আপনারা আমার জন্য বলছেন 15 বছর আগে একজন বলছে আমার বেটা আমেরিকায় থাকে আমার ইচ্ছা এরকম একটা ডিভাইস যেটা দেখে দেখে আমি এরকম করে কথা বলবো আগামী কালকে সকালে মানুষজন বলবে চলো সাসা পাবনাই নিয়ে যায় বেটা এমনি কথাই ঠিক মতো শোনা যায় না আবার বলে দেখে দেখে বলবে 15 বছর আগে বললে পাগলা বলতো মানুষ ঠিক কি না এখন যদি এই জিনিস আপনার হাতে না থাকে আপনারে ব্যাক ডেটেড বলবে সাসা বাটন নাকি আপনি এ আগাইছে কত প্রযুক্তি 2G 3G 4G 5G 5.5G ঠিক কি না আবার আল্লাহ বুঝাচ্ছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিব আল্লাহ তো সংরক্ষণকারী কিন্তু আতীত কেন আল্লাহ বলছেন তোর প্রযুক্তি কত আগাবে আমি আল্লাহর প্রযুক্তি তোর যেখানে প্রযুক্তির শেষ আমার আল্লাহর প্রযুক্তি সেখান থেকে শুরু সুবহানাল্লাহ আল্লাহ বলেন সাবধান ফটফট আস না বেশি দুনিয়ায় একটা ফটফট আইছিল কিছুদিন আগে আল্লাহ দিছে ঠেলা হুজুর আসো ইসলাম নিয়ে কথা বলে হুজুর নিয়ে কথা বলে ধর্ম নিয়ে কথা বলে খুব লাপায় আবার দলরেও বগলের নিচে রাখে চিন্তা করছে এই দলের সবাই বোধহয় পাগল ছাগল আমার আল্লাহ 2 মিনিট 17 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস করে দিয়েছে এইগুলা ঘটনার সাথে কোনো মিল নাই 2 বছর আগে নায়িকার সাথে একটা বাজে কথা আল্লাহ এমন বেইজ্জতি করছে প্রথমে দল থেকে লাত্তি দিয়ে নামাইছে পদের থেকে নামাইছে দেশের থেকে বের হয়ে এই দেশ ওই দেশ লাত্তি খায়া আবার দেশে আসছে কোথায় আছে জানা যায় না উনার বউ একদিন থানায় যায় যখন বলছে এইটা বাড়িতেও ডিস্টার্ব করে তখন বোঝা গেছে এই মাল বাড়িতেই আছে চেহারাটা সক সক করতেছে না চেহারাটা সক সক করতেছে তো হ্যাঁ ভালো করে বুঝেন আমি সাইফুল্লাহ এরকম করে কোন জায়গায় খোসা দিয়ে কথা বলি না আমার তবিয়তের মধ্যে এটা নাই কাউরে জ্বালানো কাউরে ধাক্কা দেওয়া দাসকে ভিন্ন কারণে বলতেছি দানি বলার কারণ ওই লোকের নাম বলা লাগে নাই পাবনার লোক সেইটা গেছে চেহারা চিনে ফেলছে ঠিক কি না কিন্তু এবার একটু নিজের দিকে তাকান আপনার আমার কারো বয়স 25 30 40 50 60 আপনি আমি এমন কোন কথা বলছি কি না যেই কথাটা আমার বাপের সামনে বলতে পারি না যেই কথাটা আমার বোনের ব্যাপারে কেউ বললে সহ্য হয় না মোড়ের মধ্যে দাঁড়ায় এরকম পাঁচ সাত জন মিলে একটা মহিলা গেছে তার ব্যাপারে এরকম কথা আমার আছে কি না আমার মায়ের ব্যাপারে যেই কথা বলতে পারে না অন্যের মায়ের ব্যাপারে কথা এরকম আমার কান শুনেছে কি না ইসলামের বিপক্ষে কথা আছে কি না আল্লাহ রসুলের বিপক্ষে কথা আছে কি না হুজুরের সামনে দাঁড়ায় বলা যাবে না অন্য জায়গায় বলি নিজের ফোরামে বলি অন্য জায়গায় যাই বলি না এরকম বাজে কথা অন্যায় কথা হারাম কথা গুনার কথা অশ্লীল কথা যেই কথা আল্লাহ যদি আপনার আমার জন্য 2 মিনিট 17 সেকেন্ড নয় 1 মিনিটও যদি ফাঁস করে দেন আপনার আমার বিপদটা ওই লোকের থেকে বড় হবে কি না কারে নিয়ে ব্যস্ত আছেন উনি তো উনার অপকর্ম করে সাজা পেয়েও গেছে কিন্তু আপনার আমার কি হবে উল্টা পাল্টা কথা যদি আমি বলে যাই মিথ্যা কথা বলে বলে যদি আমি বেসুতি বাড়াই কেমন করে তাহলে আল্লাহর কাছে আমি মাপ পাব আমার আল্লাহ এই জন্য বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ বান্দা জবান খোলার আগে ভেবে চিনতে কথা বলো মিথ্যা কথা বলে বলে বেরিও না ঠিক কি না বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের তালিকা আছে কিনা কে কোন ওয়ার্ডের মধ্যে ছিল এটা জানা আছে কিনা আমি ভুয়া যদি একটা ডায়লগ মারি চলবে হ্যাঁ কতদিন আর মিথ্যা হ্যাঁ কতদিন মিথ্যা বলবেন ভালো করে সাবধান হয়ে জানে এই জন্য আল্লাহ রাব্বুল আমিন একটা একটা করে ধরবেন সবাইকে একটা একটা করে আমিও যদি মিথ্যা বলি আল্লাহর কাছ থেকে বাঁচার উপায় না ঠিক কিনা বাজে কথার লিমিট থাকতে হবে ফালতু কথার বাঁচার অপেক্ষায় থাকতে হবে মন্ত্রীরা পর্যন্ত প্রধানমন্ত্রীর সাথে কথা বলার চান্স পায় না এত ব্যস্ততা আর যখন তখন আমি মোবাইল করলাম আমার কথা উনি শুনতেছে এত শ্রোতা কেন এগুলা ফালতু কথা আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠান্ডা মাথায় বসেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন
এই মুখ দিয়ে তোমরা তিন ধরনের অপরাধ করো, আমার শেষ কথা, অপরাধ কয় ধরন? কথা বলেন, কয় ধরন? ভালো করে শুধরায় নিয়ে যান। এক নম্বর ধরন হচ্ছে জবান দিয়ে আমরা যেটা বলি সেইটা হচ্ছে আপনার আমার জবান দিয়ে মিথ্যা কথা বলি। কি বলি? মিথ্যা বললে দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি? মুখস্থ করতে হবে কয়টা। এক নম্বর মিথ্যা যদি বলেন উম্মুজ্জুনুব, আপনার মুখ দিয়ে মিথ্যা যদি চালু হয়ে যায় সব গুনাহ তখন চালু, নাউজুবিল্লাহ, সব গুনাহ চালু তখন। টাকা পাবে বাপের কাছে 1,000, পাওনাদার আসছে বাড়িতে টাকা দিতে, এই আব্দুল জব্বার ভাই বাড়িতে আছেন নাকি ভিতরে আছে? বেটাকে বলছে যায় বল, আব্বা বাড়িতে নাই। বলদের বলদ বেটা এসে বলছে আব্বা বললো আব্বা বাড়িতে নাই। ঝামেলা কদ্দূর, চিন্তা করেন তো। আব্বা বললো আব্বা বাড়িতে নাই, এখন কয়টা মিথ্যা কথা বলা লাগবে আপনার এটা বাঁচার জন্য, ঠিক কি না? আমি অনেক জায়গায় বলছি, পাটুরিয়া ঘাটে গেছি একদিন, ঝিনাইদহ মাহফিলে যাব, গাড়ির গ্লাস নামাইছে, এক মুরব্বী বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো অল্প সময়ের মধ্যেই তো আমি গুলিস্তান পার হলাম, আয়া পড়তেছে আয়া পড়তেছে। আমি বলি চাচা এই আমার মুখ ঠেকায় কথা শেষ করে বললো বাবা এক্ষুনি তো শাড়ি ছিলি। আমি বললাম কি সারলাম? কয় আপনি এই জায়গা পাটুরিয়া বলতেছেন, গুলিস্তান ধরায় দিচ্ছি, জায়গা চিনেন না বলে, গাদা নাকি চিনি না মানে, চিনেই বলতেছি। ওরে বাবা, এরম মিথ্যা আমাদের আছে কিনা? মোবাইল মিথ্যা কথা বলা শিখায় কিনা? আমার আল্লাহ বলছেন এক নম্বর অপরাধ মিথ্যা যদি তোমার মুখ দিয়ে চালু হয়ে যায় তোমার সকল গুনাহ করা সহজ, ঠিক কিনা? দুই নম্বর অপরাধ মুখ দিয়া, আপনি যখন মিথ্যা বলবেন মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়। কি বের হয়? ম্যাজিক টুথ পাউডার দিয়ে দাঁত মাজি, দুর্গন্ধ মানে ভাড়া হয়েছে 30, জোরসে বলো তাই না? আপনি বুঝেন না মুখ দিয়ে গন্ধ বের হয়, কিন্তু বিশ্বাস করেন, বিশ্বাস করেন না? না বিশ্বাস করেন না, প্রমাণ দেওয়া লাগবে। চলেন প্রমাণ দেই। আমার এমফিলের সাবজেক্ট ছিল কম্পারেটিভ রিলিজিয়ান, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, অ্যানালিটিক্যাল স্টাডি। সেখানে আমি লিখছি এই উপমহাদেশের মধ্যে কম্পারেটিভ রিলিজিয়ানে তুলনামূলক ধর্মতত্ত্বে যারা মুসলমানদের ইমান, ইজ্জত, তাহাজিব, তামাদ্দুন, চক্রান্ত খ্রিস্টানদের যাবতীয় মিশনারিজ থেকে বাঁচাইছেন মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, যশোরে বাড়ি তার। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ ডিবেটর, বিখ্যাত বিতার্কিক। হিন্দু পণ্ডিত এসে বলছে এক লোক এলাকার সব হাসপাতাল ফেরত আপনার কাছে আসছে, ঢাকা ফেরত, রাজশাহী ফেরত, হুজুর একটুখানি পানি পরে দেন, আপনি তো কি কি জানেন, মারে দিলেন বাবা, ডাক্তার পানি সব ফেল, আপনার ছু ছু কি এটা, এটা কি এমনি কাজ করে, কোনো প্রমাণ আছে নাকি, প্রমাণ দেওয়া লাগবে? মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ বললেন না না, কাজ করে। কি কাজ করে, প্রমাণ দেন, এফেক্ট আছে এটা প্রমাণ দেওয়া লাগবে, আপনার লজিকের মধ্যে থাকা লাগবে, কোনো লজিকই নাই, এখান থেকে ছু ছু এটাতে বলে কাজ হবে। বললেন আজকে প্রমাণ দিব না, আগামীকালকে দিব, আগামীকালকে যশোরে আমার একটা মাহফিল আছে, মাহফিলের মঞ্চে আসবেন আপনি, স্টেজের কোনায় বসবেন, ওখানে আপনাকে আমি প্রমাণ দিব। ওই লোক চিন্তা করছে কত বড় বেকুবের বেকুব বেটা, আজকেই সিলিন্ডার করে যা তাইলেই তো বেঁচে যাস, কালকে ভর ময়দানে কি প্রমাণ দিবি, উল্টা অপমানটা সবার সামনে। খুব খুশি হয়ে গেছে পণ্ডিত, বলছে ঠিক আছে আগামীকালকেই হবে। ডান পাশে নিয়ে এসে বসাইছে, বসাই কোনার মধ্যে পণ্ডিত সাহেব বসে আছে, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ উঠছেন স্টেজে, উঠে তার চেয়ারে বসে দূরে তাকায় দেখে বসে আছে পণ্ডিত, সাথে সাথে বলছেন ওনাকে দেখে হাজেরান মজলিস টয়টুম্বুর, পণ্ডিত বসে আছে মুন্সি নাকি একটা উত্তর দিবে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ বললেন এই লোক এখানে কেন, খরম খুলে ঠাস ঠাস দুইটা গালে লাগাই দিতে মন চাচ্ছে, বেটা কোথাকারে কানে তুই? এই কথা বলে মুন্সি সাহেব চুপ করে গেছেন। ওই লোক চেহারা ছিল লাল, হাজেরান মজলিসে ঠাস ঠাস দুইটা খরমের বাড়ি, মুখ হয়ে গেছে টকটকা, কপাল তিরতির করে ঘামতেছে, কানগুলা সব লিসুর মতো হয়ে গেছে। মুন্সি আপনি না বলছেন প্রশ্নের উত্তর দিবেন, লোকজনের সামনে এত বড় অপমান ঠাস ঠাস লাগাবেন বললেন? মুন্সি সাহেব বলছেন থামেন, এই জনগণ বলেন তো, উনারে কি আমি খরম দিয়া বাড়ি দিয়েছি, উনার কাছে গেছি, উনার গায়ে হাত তুলছি না, কিছুই না,
দূর থেকে 10 হাত দূরের থেকে বলছি খরমদের ঠাস ঠাস বাড়ি এফেক্টটা কি হইছে কপাল ঘেমে গেছে গাল লাল কান লিচুর মত হইছে আমার ছোট্ট একটু মুখের কথা 10 হাত দূরের থেকে বলায় আপনার মধ্যে যদি ক্রিয়া হতে পারে আমার আল্লাহর কালাম পরে পানিতে ফু দিলে কাজ হবে কিনা পণ্ডিত সাহেব বলেন মুখ দিয়ে যে গন্ধ বের হয় প্রমাণ হইছে তাহলে মিথ্যা কথা বললে আপনার আমার দুইটা ক্ষতি একটা মুখের গন্ধ বের হয় ফেরেশতা আসে না আর একটা পাপের দুয়ার উন্মুক্ত হয় অনেকে বলবেন গন্ধ বের হয় তো কি হইছে তাই হলোই না হয় এদিক আছেন এই যে মোবাইল আমার 75% চার্জ আছে একটা কোম্পানির সিম আছে নেটওয়ার্কও আছে 150 টাকা আছে ধরেন কল করেন যে কোনো একজন বলবেন হুজুর অত ভাব নেন না মোবাইল দিয়ে যদি কথা বলতেই দিতে হয় তাহলে মোবাইলের একটুখানি আপনি পাসওয়ার্ডটা খুলে দেন লকটা খুলে দেন ফোল্ডারের ভিতরে যে আপনার ফেস লক আছে ফেস টকটা খুলে দেন দেখেন কেমনে কথা বলা লাগে সব লক করে আবার ফুটানি মারতেছেন কল করো আরে কথা বলা ঠিক কি না প্রিয় মুসলমান আপনি যদি মুখ দিয়ে মিথ্যা বলেন আপনার মুখ দিয়ে যে দুর্গন্ধ বের হয় আপনার দোয়া ঠিক আছে আল্লাহর কাছে চাওয়ার সময়ও ঠিক আছে আল্লাহর পদ্ধতিতে বলাও ঠিক আছে কিন্তু দোয়ার পাসওয়ার্ডটা খুলে নাই ফেরেশতারা আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় দিবে না ঠিক কি না দোয়া কবুল হয় না কেন বুঝছেন এখন অতএব জবান যিনি দিলেন ওই জবান দিয়ে আপনার আমার জন্য মিথ্যা বলা যাবে না যাবে না দুই নম্বর অপরাধ জবানের বন্ধ করে দিতে হবে জবান দিয়ে গীবত গিল্লা করা যাবে না কি করা যাবে না গীবত আছে কি না আছে আসরের নামাজের পরে দুমরের দোকানে চলে গেছে ডান পাশে গীবত কমিটির সভাপতি বামে সেক্রেটারি উনি ক্যাশিয়ার তুমুক হুজুরের কি হলো তুমুক লিডারের কি হলো তুমুক নেতার কি হলো বাপ রে বাপ একজন আছে আবার নামাজি উনি বড় দাড়িওয়ালা বড় জুব্বাওয়ালা আস্তে করে গালের মধ্যে পান আছে খিলাল করতে করতে কোনো কথাই বলে না অনেকক্ষণ পরে উনি শরীক হয়েছে শরীয়ত সম্মতভাবে কিভাবে আল্লাহ মাফ করুক এগুলা কথা বলা উচিত না না বলেও পারি না আসলে হুজুরের বউটা খারাপ আছে কি টেকনিক চিন্তা করেন প্রথমেই বলে নিছে আল্লাহ মাফ করুক এগুলা কথা বলা উচিত না না বলেও পারি না আল্লাহরে ভূগোল বুঝ দিয়ে দিছে একটা আছে কি না এইভাবে গীবত করা যাবে না আমার নবী মেরাজে যাওয়ার পরে দেখলেন একদল লোকের হাতের মধ্যে লোহার আংটা টান দিলে মুখ নেমে যায় বুকের চামড়া ছিলে যায় জিব্রাইল এরকম অসহ্য ঠিক হয় আবার ছিলে কেমন করে আল্লাহর নবীকে জিব্রাইল বললেন আল্লাহ আপনাকে ডেমো দেখায় দিলেন আপনার উম্মতের মধ্যে নামাজি আছে আপনার উম্মতের মধ্যে হাজি আছে কিন্তু পরনিন্দা যদি করে পিছনে কোনো ভাইয়ের দুর্নাম করে ওইটা গীবত ওইটা যদি করে কিয়ামতের দিনে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে নাউজুবিল্লাহ গীবত করবো আমরা তিন নম্বর শেষ পয়েন্ট জবান দিয়ে হেফাজত করার জন্য জবানের হেফাজতের জন্য অনেক বড় আমাদের দায়িত্বশীল হতে হবে জবান দিয়ে গালি দেওয়া যাবে না কি দেওয়া যাবে না গালি আছে কিনা পাপ নাই ওরে বাবা আছে মানে কে হারাম দাদা যা একটা পান নিয়ে আয় আরে হারাম দাদা যে বললেন এর বাপের ঠিক না আপনি কেমলে জানলেন কয় আস্তা খুললে এটা আমার নাতি তো হারাম দাদা বললেন যে কয় আদর করে বলছি আদর করে হারাম দাদা কয় বন্ধুরে ডাক দেয় শালার বেটা কই আছিস হ্যাঁ পর খাবুলা তো মহালুকা শালার বেটা বলে বলে কি না না বলে দিলে তো আপনার মনে থাকবে না আমি তো মজা করে বলি ঢাকার দিকে তো দোয়াও চাইতে আনে এইভাবে বাপ নিয়ে আসছে কোলে করে বেটারে নিয়ে আসে বলছে হুজুর হালার পোলার লাগে দোয়া করবেন হুজুর বলছে এটা হালার বেটা আপনার চিন্তা কি এত কয় না হুজুর হালার বেটা না আমার নিজেরই বেটা ভুলে কয়ে হালাইছি নিজের ছেলেরে হালার বেটা বলে আছে কি না আরে নিজের বউরে বলে ময়াকার গয়ে দীর্ঘই উচ্চারণ করে দেওয়া লাগবে না বানানো জানেন না একটুখানি রাগ হয়েছে যে আপনার সন্তানের মা যার সাথে আপনার রাত্রেবেলায় এক বিছানায় আপনি থাকেন তারে আপনি পতিতা বলে গালি দেন মুসলমানের কোন দুর্ভাগা আছে কিনা খবরদার খবরদার আমার আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ ও দুনিয়ার মানুষ
যেই আল্লাহ আমি তোমাদের জন্য জবান দিলাম ওই আল্লাহর জবানের হক দিলাম যা বলবে বান্দা ঠিকঠাক মতো বলো উদ্দেশ্য প্রণোদিতভাবে এমনি এমনি যদি জবান দিয়ে যা ইচ্ছা তাই বলে দাও আল্লাহর কাছে তার হিসাব দেওয়া লাগবে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক বলেন আল্লাহুম্মা আমিন আবারো পুরো আলোচনার সামারি করি ভালো করে খেয়াল করেন দুইটা জিনিসের দাম বলে শুরু করেছি একটা হচ্ছে কালাম আরেকটা হচ্ছে আপনার আমার জন্য জবান মনে আছে তো জবান আর কালাম এই দুইটার দাম বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কালাম দিয়েছেন জবানও দিয়েছেন ওই জবান আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি দেন নাই মৌলিক কথা বলার মায়ের বুক দিয়ে চুষে খাওয়া এটা ছিল ছোটবেলার নিয়ামত বড় হওয়ার পর কথা শেখার পরে আল্লাহ নীতিমালা দিয়েছেন এক নম্বরটা বলেছি জবান খুললে সালাম দিতে হবে নিজের বাড়িতে গিয়ে সালাম দিলে পরিবারে তিনটা বরকত আসবে সালাম দেওয়ার ক্ষেত্রে সহি সালাম দিতে হবে অহংকার মুক্ত সালাম দিতে হবে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে দুই নম্বর পয়েন্টে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের হিসাব নেবেন হিসাব যেহেতু নেবেন তিনটাতে সতর্ক থাকতে হবে এক নম্বর জবান থাকবে মিথ্যা থাকবে জোরে বলেন জবান থাকবে গালি থাকবে জবান থাকবে গীবত থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন